হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো ভিপিএন সম্পর্কে কিছু কথা বলবো। ভিপিএন কেন হ্যাকাররা ব্যবহার করে আর ভিপিএন এর কাজ কি? আমরা এখন বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক সাইটগুলো আছে যে বিটিআরসি সব অফ করে দিয়েছে, তারা হালিম যেটা আইসিটি যোগাযোগ প্রতিবন্ধী। তো আমরা যে সকল কাজগুলো করতে পারতাম আগে ভিপিএন ছাড়া, এখন ওই ভিপিএন ছাড়া সেই সকল কাজগুলো করতে পারি না। আমাদের দেশে বাংলাদেশে সাপোর্ট করে না। আমি অনেক ক্ষেত্রে আমি দেখছি হিন্দি মুভি ডাউনলোড করার ক্ষেত্রে একই সমস্যায় পড়তে হয়েছে, যে আপনারা প্লে স্টোরে যে ভিপিএন সার্চ দিবেন, ভিপিএন লিখলে অনেক ধরনের ভিপিএন চলে আসবে। তো সবার বেস্ট ভিপিএন আছে এই সুপার ভিপিএন, এটা খুব ভালো কাজ করে। তো ভিপিএনের কাজ হচ্ছে, ধরেন আপনি যদি কোনো ফিশিং অ্যাটাক বা আপনি যে কোনো অ্যাটাক, ফেসবুক অ্যাটাক দিতে চাচ্ছেন বা ওয়াইফাই অ্যাটাক, যে কোনো অ্যাটাকই আপনি দিতে চান না কেন, আপনাকে অবশ্যই ভিপিএন খুবই দরকার বা ভিপিএন এর প্রয়োজন পড়বে। আপনার ম্যাক অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেসটা আপনারা কখনো ট্র্যাক করতে পারবে না। তথ্য এখন বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, আর বর্তমানে ইন্টারনেট জগৎ হচ্ছে খুবই মারাত্মক। ইন্টারনেটে এরকম কিছু না করা যায় যেটা সম্ভব না, সবই সম্ভব। ধরেন আপনার যারা এই উইন্ডোজ তৈরি করছে বা অ্যাপসগুলো তৈরি করছে, তাদের অবশ্যই একটি ব্যাকসাইট আছে। ধরেন তারা তৈরি করছে, আবার এটার ব্যাকসাইট মানে খারাপ সাইডও আছে। কিছু ভালো হ্যাকার আছে, আবার কিছু খারাপ হ্যাকার আছে যারা এগুলোতে খারাপ করে। সবই তো আর ভালো হতে পারে না। তো তারা এই ভিপিএনগুলো ইউজ করে আমাদের ফোনের ভিতরে ঢুকে যেতে পারে, বা আমাদের আইপি যদি তাদের কাছে একবার ট্র্যাক হয়ে থাকে বা আইপিটা তারা যদি জানতে পারে, সেক্ষেত্রে তারা আইপির মাধ্যমে কিন্তু যে কোনো নাশকতা বা যে কোনো কাজ করে করতে পারে। যেরকম ভোলার যে নাশকতাটা সৃষ্টি হয়েছে, আমার জানা মতে 4 জন নিহত হয়েছে বা যতটুকু ঘটনা আমি পুরোটাই দেখছি, এটা কিন্তু হ্যাকাররাই এই কাজগুলো করেছে। হ্যাকাররাই এইগুলো বিভ্রান্তি ছড়িয়ে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করেছে বাংলাদেশে, যেটা তারা করেছে। এটা হ্যাকাররা এগুলো করতে পারে, আপনার ফেসবুক আইডি হ্যাকাররা হ্যাক করতে পারে, আপনার ফেসবুক আইডি সিকিউরিটি দিয়ে রাখবেন। তো হ্যাকাররা মূলত আমাদের দেশের কিছুই ভালো চাচ্ছে না। তো কিছু খারাপ হ্যাকাররা আছে, কিছু ভালো হ্যাকাররা আছে। আশা করি আপনারা ভিপিএনের সম্বন্ধে বুঝে গেছেন বা হ্যাকাররা কী করতে পারে। আপনার যদি জাস্ট ম্যাক অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস হলেই হবে, আপনার সব কিছু তারা ইনটেক্ট বাই লিগ্যাল বাই হ্যাক করে নিতে পারবে। আপনি টেরও পাবেন না, আপনি কিছু করতে পারবেন না। এটা বুঝতে পারছেন যে হ্যাকাররা ভিপিএনের মাধ্যমে কী করতে পারে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য বলুন, এতটাই, ভালো থাকবেন।